ভোটযুদ্ধ শুরু হয়ে গেল গোয়ায়। মোট 40টি বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দলের 301 জন প্রার্থী লড়াই করছেন। তবে এবারের ভোটে আকর্ষণের বিষয় হল বাংলা শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্তি। সূত্রের খবর, গোমন্ত্রক পার্টির সাথে আসন নিয়ে সমঝোতা করেছে তৃণমূল, যেখানে গোমন্ত্রক পার্টি 13টি আসনে প্রার্থী দিয়েছে, সেখানে তৃণমূল 26টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোট গ্রহণের 24 ঘন্টা আগে আম আদমি পার্টির বিরুদ্ধে ভুয়ো ভিডিওর মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। বিভিন্ন রাজনৈতিক মহলের বক্তব্য, জাতীয় স্তরে নিজেদের শক্তি বৃদ্ধিতে গোয়ার নির্বাচন তৃণমূলের কাছেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকরকে এবার প্রার্থী করেনি বিজেপি, তাই তিনি নির্দল প্রার্থী হিসেবে এই ভোটে লড়ছেন। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও গোয়ার নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছে। কমিশন সূত্রে খবর, কোভিড নিয়ন্ত্রণে যাবতীয় বিধি নিষেধ মেনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে নিরাপত্তার জোরদার ব্যবস্থা করা হয়েছে।